নমস্কার আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এস এইচকে হোমিওপ্যাথি এবং এস এইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা আজকে আমি স্ট্যামোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে এর মাইন্ড সিন্টম সম্বন্ধে আলোচনা করব। যদিও এই মাইন্ড সিন্টমের উপরে যদি আপনারা ভরসা করেন না অনেক অনেক পুরাতন খুব বড় বড় রোগ সম্বন্ধে আপনারা ড্রিল করতে পারবেন অর্থাৎ যেসব হোমিওপ্যাথিক ডাক্তাররা এই স্ট্যামোনিয়াম ওষুধটি এই সিমটমের উপরে দিতে পারবে না অনেক পুরাতন পুরাতন রোগকে তারা ভালো করতে পারবে অর্থাৎ কনস্টিটিউশনাল মেডিসিন কনস্টিটিউশনাল মেডিসিন মানে জানেন তো শরীরের সমস্ত জায়গায় কাজ করা একটা মেডিসিন আর এর মেন্টাল সিমটমের উপরে দিলে তো আপনারা দেখতে হবে না বড় বড় কঠিন কঠিন রোগকে ঠিক করতে পারবেন আর আমি আগে বলি এই মেডিসিনটি তৈরি হয় কোথা থেকে বনস্পতি ফ্যামিলির অন্তর্গত ধাতুরা অর্থাৎ ধুদরা গাছ আপনারা নিশ্চিত দেখেছেন আমি স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছি এই ধুদরা ফুল তো এই ধুদরা গাছ আগেকার দিনে কথিত আছে যে এর ফল কাঁটা কাঁটা যে ফল হয় না যে যদি কোনো ব্যক্তিকে খাইয়ে দেয় এই ধুদরা গাছের ফল বা রস সেই ব্যক্তি উলমাত টাইপের হয়ে যায় পাগল টাইপের হয়ে যায় কেন না এটা উলমাত রুগী বা পাগল যে সব ব্যক্তিকে তৈরি করা হয় বা যাদেরকে আপনি পাগল করে দিতে চান ওষুধ খাইয়ে উলমাদ করে দিতে চান তাদেরকে ফল খাওয়ালে তার নাকি উলমাদ হয়ে যেত আর যেহেতু এখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ স্ট্যামোনিয়াম চলে আসছে ওই জন্য স্ট্যামোনিয়ামের যে মানসিক রোগ লক্ষণ ঠিক এই রকম অর্থাৎ বাইপোলার ডিসঅর্ডার সিজোফোনিয়া ম্যানিয়া মেনালকোনিয়া এই রকম ধরনের বিভিন্ন রকম মেন্টাল কন্ডিশনে উন্মাদ রুগীদের উপরে এই স্ট্যামোনিয়াম ইউজ করা যায় কিন্তু আমরা যদি লাইন বাই লাইন সব কিছু আলোচনা করি না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে ওই জন্য আমি কিছু স্পেসিফিক কিছু কিছু লক্ষণের উপরে আমি এই মেডিসিনটি নিয়ে আলোচনা করছি যে লক্ষণের উপরে এই তিনটি চারটে লক্ষণের উপরে যদি আপনারা দেন তো সেম রেজাল্ট পাবেন যদিও এর আগে আমি একটা ভিডিও স্ট্যামোনিয়াম সম্বন্ধে তৈরি করেছি আর সেই ভিডিওতে কিছু মেন্টাল সিমটোমের কথা বলা আছে কিন্তু তার থেকে এই ভিডিওটা আর একটু অ্যাডভান্স হতে চলেছে তো চলুন শুরু করা যাক আমি এখানে কিন্তু একটা রুব্রিক নিয়ে আলোচনা করবো এই মেডিসিনের সব থেকে সেরা এবং বড় রুব্রিক এই রুব্রিকের উপরে এই হোমিওপ্যাথিক মেডিসিনটা কিন্তু দাঁড়িয়ে আছে আর যেহেতু আমি এই রূপব্রিকটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে কিছু মেন্টাল কন্ডিশান আমি পরপর আলোচনা করি আর পরবর্তীকালে আমি রুব্রিকে ফিরে আসবো ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে আশা করছি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন দেখুন এদের মধ্যে না স্ট্যামোনিয়ামের মধ্যে তিনটি প্রধান ভয় আছে তিনটি প্রধান ভয় মানে একটা হলো অন্ধকারের ভয় আর অন্ধকারের মধ্যে ভূত অর্থাৎ ভূতের ভয় অন্ধকারের ভয় আর দ্বিতীয়ত হল জীবজন্তুর ভয় অর্থাৎ জীবজন্তু মানে কুকুর অর্থাৎ জীবজন্তু সমস্ত রকমের জীবজন্তুর ভয় এদের মধ্যে আছে আর তার থেকে বেশি ভয় হচ্ছে কুকুরের ভয় অর্থাৎ অন্ধকারের ভয় এক নম্বর দু নম্বরের ভয় ভূতের ভয় আর তিন নম্বর হচ্ছে কুকুরের ভয় এছাড়াও কিছু কিছু ব্যক্তি না নিজের আধ্যাত্মিকতার কথা সবসময় বলে মানে আমি বড় জমিদার আমি বড় লটারি কেটে বড় জমিদার হয়ে যাব বা আমি প্লেন কিনবো হেলিকপ্টার কিনবো চারতলা বাড়ি বাঁধবো এইরকম নিজের কথা অনেকে বলতে চাই এটাও এক ধরনের স্ট্যামোনিয়ামের পেশেন এছাড়া অনেকে না আধ্যাত্মিকতা থেকে এত পরিমাণে বিশ্বাস করে নিজের তাবিচ নিজেদের মাদুলি কুলুন্ডুনি শক্তি বা একসাথে বসে আছে অনেক ব্যক্তি তারা হটকে বিজনেসের কথা বলছে কিন্তু এই ব্যক্তি সেখানে আধ্যাত্মিকের কথা বলছে অনেকে আছে না যে সেখানে গিয়েই মতো আধ্যাত্মিকের কথা স্টার্ট করে দিল তো এ ব্যক্তিগুলো স্ট্যামোনিয়ামের ব্যক্তি তো আমি একে একে লাইন বাই লাইন আলোচনা করি দেখুন এমন একটা বাচ্চা সেই বাচ্চাকে যদি আপনি অন্ধকার ঘরেতে ছেড়ে দেন বা কোনো একটা জঙ্গলের মধ্যে যদি ছেড়ে দিয়ে আসেন তাহলে সেই বাচ্চার পরিস্থিতিটা কেমন হবে আপনারা বলুন সেই বাচ্চার যে পরিস্থিতিটা হবে তাহলে এখানে বাচ্চা বলা হলো কেন অর্থাৎ বড় মানুষ তাদের যখন ভয় পাবে তারা এই বাচ্চাদের মতোই আচরণ করবে ওই জন্য এখানে বাচ্চার কথা বলা হয়েছে আর এছাড়াও যেসব ব্যক্তি একটু কম বুদ্ধি বা বুদ্ধিহীন ব্যক্তি তাদের কথাও এখানে বলা হচ্ছে এইবারে একটা অন্ধকার ভয় কোনো ব্যক্তিকে যদি আছে তাহলে সে তার পরিস্থিতি কি হবে সে না আলো চায় আলো চায় মানে সে অন্ধকার থেকে দ্রুত পালাতে চায় মানে অন্ধকারে তার ভয় কিসের ভয় না ভূতের ভয় অন্ধকারে সে থাকবে না হাই পাই হাই বাই করব কারণ অন্ধকারে নেক্সট পরবর্তীতে আমার মধ্যে কি ঘটনা ঘটতে পারে সেটাকে নিয়ে তারা ভয় পায় কি হবে কি হবে এইভাবে ভাবতে ভাবতে তারা এনজাইটি চলে আসে বেচাইনি চলে আসে রেস্টলেস চলে আসে দুর্বল হয়ে যায় তার মধ্যে থেকে ঘাম বার হতে থাকে কি হবে কি হবে এবং সে খুঁজতে চায় একটু আলো কোথাও যদি একটু আলো থাকে এক দূরে থেকে একটু এক বিন্দু আলো আসে সেই আলোর দিকে তাকালে এইবার একটু শান্তি মানে হাইপিয়ে বাঁচবে যেমন জেলসিমামের পেশেন্ট ডাক্তারবাবু সারবে তো ডাক্তাবু সারবে তো ডাক্তারবাবু সারবে তো আপনাকে মানে এ করে করে আপনাকে এ করে দেবে পরিশান করে দেবে এটা হচ্ছে জেলসিমাম কিন্তু এই ব্যক্তি কোথায় আলো কোথায় আলো চতুর্দিকে তাকাতে লাগবে যদি এক জায়গায় আলো পায় তাহলে এই ব্যক্তি একটু শ্বাস নিয়ে বাঁচবে আর এরা অন্ধকার থেকে দ্রুত পালাতে চায় সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট দ্রুত এখান থেকে পালাতে যায় ওই জন্য আমি একটা পেশেন্ট দেখেছিলাম না তার বউয়ের সাথে সে হাত ধরে যাচ্ছে একটা জায়গা দিয়ে রাস্তার উপর দিয়ে হঠাৎ গাছের পাতা নড়ে উঠেছে অন্ধকারে সে দ্রুত ছুট মেরেছে একেবারে ছুটে এক লাফে পাশে দোকান আছে সেই দোকানে চলে গেছে কারণ সেখানটা অন্ধকার ছিল দোকানটা আলো ছিল সেই দ্রুত বউকে ফেলে রেখে ছুট মেরেছে মানে এত তার ভয় সেই ব্যক্তির মাথার টিউমার কিন্তু স্ট্যামোনিয়ামে ভালো হয়েছে তাহলে আপনারা বুঝুন কতটা ভয় এদের অন্ধকারের ভয় এবং ভূতের ভয় কিন্তু ভূতের ভয় থাকলে কি হবে এরা কিন্তু ভূতের মুভি দেখতেও ভালোবাসে কারণ এদের মধ্যে ওই ফিলিংটা থাকে আর এই ভূতের মুভি যখন এরা দেখে একা একা দেখবে না ভালে দু চারজন থাকলে ভালো হয় মানে একা একাও দেখতে পারবে না এটা প্লাস পয়েন্ট তো এটা হচ্ছে স্ট্যামোনিয়াম এইবারে মনে করুন সেই ব্যক্তি সেখান থেকে কোনো আলোর দিকে চলে গেল। আলো মানে কি একেবারে আলো যেখানে আছে সেই একেবারে আলোর দিকে যদি চলে যায় তাহলে তোদের কোনো আর ভয় নেই এদের মনে তখন অতটা ভয় লাগবে না এদের মনে অতটা এনজাইটি বেচাইনি হবে না তারা যখন ফ্রি হয়ে যাবে অর্থাৎ সে তো পুরোপুরি আলোর মধ্যে চলে এসেছে রকম ব্যক্তি ওই জন্য স্ট্রামোনিয়ামের ব্যক্তিকে যদি আপনারা চিনতে চান তো তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার অন্ধকারের ভয় ভূতের ভয় আর কুকুরের ভয় আছে কিনা দেখুন জীবজন্তুর ভয় অনেক মেডিসিনে আছে কিন্তু এই মেডিসিনে জীবজন্তু অর্থাৎ সমস্ত রকম জীবজন্তুর ভয় আছে আমি লাইন বাই লাইনে আলোচনা করলে অনেকটা বেশি হয়ে যাবে সমস্ত রকম জীবজন্তুর ভয় আছে যদি কেউ এসে বলে যে না আমার জীবজন্তুর ভয় খুব তাহলে তো সে তো স্ট্যামোনিয়ামের দিকে যাবে কিন্তু আর কয়েকটি সিমটম মিলিয়ে নেবে আর এই জীবজন্তুর ভয়ের মধ্যে সব থেকে বেশি ভয়দের কুকুরের ভয় আর ভালে যদি সেই কুকুর কালো কুকুর হয় তাহলে তো আর দেখতে হবে না দৌড়ে ঝাঁপ দেবে একেবারে যদিও তার পায়ে খড়া হোক বা পায়ে কাটা আছে সে লাপাতে লাপাতে ছুটবে এরকম ব্যক্তি ধরুন সে গাড়ি নিয়ে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে সে মনে করবে যে কুকুরটা পাশে আসে না কখন আমার প্রতি হামলা করে দেবে যদি আমার এসে কামড়ে ধরে ছোঁ মারে বা মাংস তুলে নেয় বা আঁচড়ে দেয় বা আমাকে যদি খেয়ে ফেলে এদের এই রকম একটা অনুভূতি হয় কুকুরের দেখে ভয় ওই জন্য দ্রুত সেখান থেকে পালায় আর কুকুরের থেকে কুকুরের যে আওয়াজ ঘেউ ঘেউ করে তেড়ে আসে এই আওয়াজটা তাদেরকে আরও ভাবিয়ে তোলে তাদেরকে আরও টেনশানে ফেলে ফেলে হয়তো কুকুরের ভয় তার থেকে কুকুরের আওয়াজের ভয় হয় আর যদি সে কুকুর কালো কুকুর হয় তো এই রকম কুকুরের ভয় তাদের মধ্যে থাকে ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে বন্ধুরা এই লক্ষণের উপরে যদি আপনারা দেয় মিরাক্কেল লেজান পাবেন বড় বড়ো রুগীকে আপনারা ডিল করতে পারেন বাকি আছে আপনারা লাইন বাই লাইন শুনুন যতক্ষণটার না আমি রুব্রিকটা নিয়ে আলোচনা করছি রুব্রিকের মধ্যে এই যে পয়েন্টগুলো আমি বলছি এটাকে আমি অ্যাটাচ করে দেব। এইবারে মনে করুন এদের কুকুরের যে ভয় এতটা পরিমাণে নিজেদের মধ্যে ইনস্টল হয়ে যায় অনেক কিছু নিজেদের মধ্যে ইনস্টল হয়ে যায় না যে সেই জিনিসটা সবসময় ভাবতে থাকে ওই জন্য কোনো একটা জায়গায় এরা যাচ্ছে রাস্তা দিয়ে সেখানে ধরুন অনেক কজন লোক আছে বা ব্যক্তি আছে তারা ঝগড়া করছে চেঁচামেচি করছে তাহলে এই ব্যক্তি সেখানে গিয়ে কি করবে জানেন পাশ দিয়ে গেলে সে বলবে হ্যাঁ এরা কুকুরের মতো চেঁচামেচি করতেছে দেখো না কুকুরের মতো কেরকম ঘেউ ঘেউ করে ঝগড়া করতেছে দেখো সবসময় কুত্তা কুত্তায় কথাটা বলবে কারণ তার মধ্যে যে কুকুরের যে ভয় এই যে ইমোশনাল এইটা তার মধ্যে চেপে গেছে ওই জন্যই বারবার কুত্তার কথাটা বলছে তাহলে এরা স্বপ্নে পর্যন্ত ভূতের ভয় আর অন্ধকারের ভয় এবং কুকুরের ভয়ে স্বপ্ন দেখতে চায় দেখে এরা এছাড়াও আমি আমার নিজের প্র্যাকটিসে দেখেছি না স্ট্যামোনিয়ামের পেশেন্টকে আপনি যখন আপনার কাছে আসবে এই সব কোনো কথা বলবেন আপনার ভূতের ভয় আছে না আপনার অন্ধকারের ভয় আছে না আপনার অন্য কোনো ভয় আছে না কিন্তু সে নিজের কথা বলবে কি না আমি লটারি কাটবো না আমি বিশাল বড় লোক হয়ে যাব। আমি অনেক কোটিপতি হয়ে যাব চারতলা বাড়ি মারবো আমি একটা গাড়ি কিনবো পরবর্তীকালে হেলিকপ্টারও কিনতে পারি এই রকম ব্যাপার সে বলতে থাকবে নিজের সম্বন্ধে বড় বড় বাতেলা মারবে এটা কিন্তু স্ট্যামোনিয়ামের পেশেন্ট আরেকটা ভাবে আমরা স্ট্যামোনিয়ামের পেশেন্টকে চিনতে পারি না প্যারানরমাল সাপোর্ট অর্থাৎ এরা প্যারানরমাল সাপোর্টকে খুব বেশি ভালোবাসে অর্থাৎ একেবারে তাকে ক্লিন করতে চায় প্যারানরমাল মানে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা মানে ধরুন এমন কোন পরিস্থিতি তার জীবনের মধ্যে চলে আসছে মানে অনেক অনেক মানুষ প্রতিটা মানুষের এমন এমন পরিস্থিতি বা সামনাসামনি করতে হয় মোকাবিলার সিচুয়েশান এমন এমন চলে আসে মানুষের জীবনে যে এই মোকাবিলা করার জন্য একটা সাপোর্ট চাই আর সেই সাপোর্টটা হলো প্যারা নর্মাল সাপোর্ট মানে তাকে এই প্যারানর্মাল সাপোর্ট একেবারে তাকে সাপোর্ট করবে তাকে কোনো সময় ছেড়ে যাবে না যেমন কোনো বন্ধু আছে সে তাকে সাপোর্ট করতে যাচ্ছে এ বন্ধু তো এখন সাপোর্ট করবে পরে তো করবে না পরে বন্ধুত্ব নাও থাকতে পারে এই রকম বন্ধুত্ব সাপোর্ট না একেবারে ক্লিন চায় তার সাথে একেবারে অ্যাটাচ পুরোপুরিতে সেই সাপোর্ট চাই সেটা হচ্ছে প্যারা মানে কি তার গুরুদেব আছে বা গুরুদেবের ছবি তার কাছে আছে সেই বুকের মধ্যে জড়িয়ে ধরবে আরে গুরুদেব আমার আছে এই বিপদ থেকে গুরুদেব বোনায় আমাকে রক্ষা করে দেবে গুরুদেব আমার কাছে আছে আর কিছু হবে না বা গুরুদেব একটা তাবিজ দিয়েছিল সেই তাবিজটা আমার কাছে আছে তাবিজটাকে নিয়ে বলবে না আমার কাছে তাবিজ আছে আমার বিপদটা ঠিক কেটে যাবে আমার এইটাকে পুরো রক্ষা করে দেবে বা মনে করুন তার বাড়িতে কোনো ঠাকুরের ছবি আছে বা ঠাকুরের মূর্তি আছে সেই ঠাকুরের কাছে গিয়ে বলবে না এই ঠাকুর আমার সব আমার এই ঠাকুর আমাকে সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করবে তাহলে এই ব্যক্তি এই রকম প্যারানর্মাল সাপোর্ট পুরোপুরি ক্লিন করে ধরে রাখতে চাই যেটা তার জীবন থেকে যাবে না একেবারে তাকে এই সাপোর্ট সবসময় তাকে এই সাপোর্টটা সে পাবে এই রকম সে মনে করে ওই জন্য এরা একটু সুপারস্টিসিয়াস হয় মানে আত্মবিশ্বাসই হয় মানে অনেকে বলে না অন্ধবিশ্বাসী কিন্তু যাই হোক ঠাকুর দেবতার বিশ্বাস যাদের মধ্যে থাকে তারা অবশ্যই ভালো কিন্তু কেন হোমিওপ্যাথিতে কিছু হটকে আলাদাভাবে বলছে মানে এরা এই রকম ধরনের একেবারে ক্লিং করে বিশ্বাস করতে চায় একেবারে সেটাকে পুরো সারা জীবনের সাপোর্ট হিসাবে তারা চলতে চায় মানে অল্প সাপোর্ট নয় যে এক্ষুনি আপনাকে হেল্প করলাম পরবর্তীকালে হেল্প করব না এরকম না এবং এদের জীবনের মধ্যে কোনো কিছু যদি বাধার সৃষ্টি হয় কেউ যদি বাধা হিসেবে দাঁড়ায় তো সেই বাঁধাটাকে এরা একেবারে ডিলিট করতে চায় মানে একেবারে মেরে ফেলতে চায় গুড়িয়ে ফেলতে চায় এদের বাঁধাটাকে রাখতে চায় না এইবারে বলবো এরা না খুব সেন্সিভিটি হয় কি সেন্সিভিটি এরা স্বপ্ন দেখে যে না আগামী দিনে না অমুক জায়গায় একটা ফাংশান হবে অমুক শিল্পী আসবে বা আগামী দিনে ওই জায়গাটা আগুন লেগে গেছে বা ওই জায়গাটা একটা দুর্ঘটনা ঘটেছে বা কালকে আমার বন্ধু আমার বাড়িতে এসেছে এই এইরকম স্বপ্ন দেখলো কিন্তু পরের দিন দেখলো সেই স্বপ্নটা সত্যি হয়ে গেল যেমন দেখবেন না যা হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেমন দেখবেন মেডোরাই নাম হোমিওপ্যাথিক মেডিসিন আছে আরও কয়েকটা মেডিসিন আছে আর এই স্ট্যামোনিয়াম এদের মধ্যে কিন্তু এই লক্ষণগুলো পাওয়া যায় দেখুন এইভাবে যদি আমরা রেপার্টরির এক একটা রুব্রিক বার করে নিজের ভাষায় যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ওষুধ সম্বন্ধে ভালোভাবে জানতে পারবো না এইবারে স্ট্যামোনিয়ামের পেশেন্ট না অনেক সময় এরা অন্ধকারকে চাই অন্ধকার ভালোবাসা না এতক্ষণ বলেছি চায় কেমনভাবে অন্ধকার চাই এটা আমি একটু হটকে আলাদাভাবে বলি এদের না ফিয়ার অফ পাওয়ারটি আছে মানে গরিব তার ভয় সময় এরা চিন্তা করে যে টাকা কিভাবে সঞ্চয় করব। টাকা কিভাবে ইনকাম করব। যাতে আমি গরিব না হয়ে যাই বা আমি যে গরিব এই গরিবটা যাতে লোকে না দেখতে পায় বা লোকে যাতে না বুঝতে পায় ওই জন্য নিজেকে একটু আড়াল করে রাখে গরিবতাটা আড়াল করে রাখে তাহলে এটা একটা অন্ধকার আপনারা বলতে পারেন নিজের গরিবটাকে একটু অন্ধকারের মধ্যে আড়াল করে রাখছি ওই জন্য এরা একটু অন্ধকার ভালোবাসে আপনারা এই হিসাবে নিতে পারেন তো এই জন্য আমরা এই স্ট্যামোনিয়ামের পেশেন্টকে অনেক সময় চিনতে ভুল করি এইবারে বলবো না এরা না এতটা পরিমাণে উগ্র হয় যে এরা যখন রেগে যাবে সেই জিনিসটাকে একেবারে তোড়ফোড় করে ফেলবে মানে একেবারে মেরে ফেলতে চায় এতটা রূপব্রিক হয়ে মানে উগ্র হয়ে যায় সেই জিনিসটাকে একেবারে উবড়ে ফেলতে চায় অর্থাৎ রেগে গেলে মার্ডার পর্যন্ত এরা করতে পারে একেবারে ধ্বংস করে ফেলবে একেবারে তাকে মেরে ফেলবে ওই জন্য খুব উগ্র হয় স্ট্যামোনিয়ামের পেশেন্ট মাঝে মধ্যে ছাড়াও স্ট্যামোনিয়ামের পেশেন্ট না একটু আলাদাভাবে আরওভাবে চেনা যায় কি এরা ধরুন চার পাঁচজন বসে আছে সেখানে কোনো ব্যবসায়িক সম্বন্ধে কথাবার্তা হচ্ছে কিন্তু এই ব্যক্তি যদি সেখানে যায় সেখানে গিয়ে একটু একটু হটকে ফরন ল্যাঙ্গুয়েজে কথা বলবে অর্থাৎ কেমন সে ডিলিক শক্তি কীভাবে জাগা জাগ্রত করতে হয় কিভাবে ঠাকুরকে দর্শন করা যায় বা কিভাবে তাবিজ মাদুলি ইউজ করলে আমাদের কী উপকার হবে এই রকম তারা ভালো বিজনেসের কথা বলছে কিন্তু এ জুড়ে দেবে এইসব কথাবার্তারা তো তাদের কাছে এটা ফ্রন ল্যাঙ্গুয়েজ হতে পারে তো এই রকমভাবে আমরা স্ট্যামোনিয়ামের পেশেন্টকে চিনতে পারি অনেক ব্যক্তি আছে না দেখবেন এক জায়গায় বসে আছে অমুক বিভিন্ন অন্য অন্য কথা হচ্ছে কিন্তু সেই ব্যক্তি গিয়ে কিছু অন্য কথাবার্তা বলে দেবে কুলুকুনির কথাবার্তা বলে তাবিজ মাদুলির কথাবার্তা বলে দেবে বা ভূতপ্রেদের গল্প শুরু করে দেবে এই রকম লোকগুলো কিন্তু স্ট্যামোনিয়াম আমরা চিনতে পারি এরা না একটু বস্ত্রহীন হয় মানে কি এরা যখন ভয় পায় তখন ভয়ের সময়ে আপনি এদেরকে যা জিজ্ঞাসা করবে তাই বলে ফেলবে অর্থাৎ এরা যখন ভয় পায় তখন এদেরকে এদের গোপন কথা এদের মধ্যে লুকিয়ে আছে সেই কথাটা জিজ্ঞাসা করবেন দেখবেন এরা ঝটঝট করে বলে ফেলবে এই রকম ব্যক্তিরা হয় এইবারে বলবো এদের সমস্ত কিছু কিন্তু পেইনলেস হয় পেইনলেস মানে কি এদের একটা কাঁটা ফুটে গেছে বা পাশ দিয়ে একটা হাওয়া চলে গেছে হঠাৎ করে সে দৌড়ে ছু ছুটে পালাবে অনেকটা পরিমাণে ছুটে গিয়ে একটা আলোর জায়গা বা যেখানে বা নিরাপদ জায়গা সেখানে গিয়ে দেখবে যে না সে তো কিছুই হয়ই হয়তো একটু পায়ে কাঁটা ফুটে গেছে একটু রক্তবার হয়েছে হয়তো দেখা যাচ্ছে পাশ দিয়ে হাব হয়ে গেছে সে মনে করছে বিশাল কিছু হয়ে গেছে এই রকম অর্থাৎ তার যে শারীরিক যে কন্ডিশন তার থেকে মেন্টাল কন্ডিশানটা সব থেকে বেশি পরিমাণে বেড়ে যায় এই রকম ব্যক্তিকে স্ট্যামোনিয়ামের ব্যক্তি ওই জন্য তাদের অনেক অনেক রোগ লক্ষণ আছে কান দিয়ে পুঁছ পড়ছে দাঁতের মাড়ি ক্ষয় হয়ে গেছে বা চোখে ইনফেকশান হয়ে গেছে বা প্রচণ্ড পরিমাণে অনেক রকম সমস্যা ধরো চলে এসেছে কিন্তু তাতে তার পেইনলেস মানে তাতে তার যা অসুবিধা হচ্ছে তার থেকে বেশি অসুবিধা তাদের মেন্টাল কন্ডিশন বেড়ে যাচ্ছে তো বন্ধুরা যাই হোক আমি চলে আসি রুব্রিক রুব্রিকটা আমি এই মেডিসিনের একটা প্রধান রুব্রিক বলতে পারেন এটি আমি আলোচনা করি আর ওটাকে রুব্রিকের সাথে আমি টাচ করে বার হয়ে যাব যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে চাইল্ড চাইল্ড বাচ্চারা জেগে ওঠে চাইল্ড টেরিফাইড নোস নো ওয়ান স্ক্রিম ক্রিম টু দোস নেয়ার মানে এর হুপব্রিক হচ্ছে বাচ্চারা ঘুমাচ্ছে আর বাচ্চাদের কথা কেন বলা হচ্ছে যারা বাচ্চা বা বড় যেই হোক না কেন যারা কম বুদ্ধি সম্পন্ন জ্ঞান বুদ্ধিহীন লোক তাদেরও কথা বলা হচ্ছে অর্থাৎ যারা ঘুমাচ্ছে ঘুমানোর পরে হঠাৎ বাচ্চার জেগে উঠল উঠে ভয় পেয়ে জেগে উঠল কী ভয় না স্বপ্ন দেখেছে কি স্বপ্ন দেখেছে না ইয়ে এতগুলি ভূত প্রেদের কথা বলা হলো কুকুরের কথা বলা হলো রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে এবং স্বপ্ন দেখে সে এসে তার আশেপাশে যেটা আছে তাকে জড়িয়ে ধরেছে সেটা তার মা বাবা বা আত্মীয় স্বজন যেই থাকুক না কেন তাকে জড়িয়ে ধরবে আর এই যে লক্ষণ এই লক্ষণটা কিন্তু আরও চারখানা মেডিসিনের মধ্যে আছে মানে স্ট্যামোনিয়ামকে নিয়ে যদি বলি সিনার মধ্যে আছে কুপ্রামের মধ্যে আছে আপনার বোরাক্সের মধ্যে আছে আর এই স্ট্যামোনিয়ামের মধ্যে চারটি ওষুধের মধ্যে আছে তাহলে এই স্ট্যামোনিয়ামের যে ফিয়ার এই ফিয়ারটা কী এই যে ঘুমের যে ফিয়ার আর ঘুমের যে সমস্যা এইটাকে নিয়ে আমি আলোচনা করব। দেখুন এরা ঘুমাচ্ছে কিন্তু কি ভয় পায় না এতক্ষণ যে ভয়গুলোর কথা বললাম এই ভয়গুলো পাবে বংশে জেগে উঠবে ওই জন্য অনেক ব্যক্তিকে আপনি স্ট্যামোনিয়ামের পেশেন্ট জিজ্ঞাসা করবেন সে ভয় পেয়ে উঠে গেছে উঠে জড়িয়ে পড়ে ধরেছে কিন্তু এই ভয়টা তার কিছুক্ষণ চলতে থাকে মানে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখে যে জেগে উঠেছে জেগে ওঠার পরে ও সেই স্বপ্নের যে ফিলিংস এটা কিন্তু তার পরপর চলতে থাকে এই ফিলিংসটাকে এটা হচ্ছে স্ট্যামোনিয়ামের পেশেন্ট এইবারে বলবো কখনো কখনো না স্ট্যামোনিয়ামের পেশেন্ট এমন এমন জায়গাতে ফেঁসে যায় যেখানে এরা কাউকে ক্লিং করতে চায় মানে কাউকে জড়িয়ে ধরতে চায় এই ফেঁসে যাওয়া এটা কিন্তু একটা অন্ধকার বলতে পারেন আলাদাভাবে কারণ এটাও একটা অন্ধকার মানে এই যেমন বাচ্চারা এর মাকে ক্লিং করে মানে ছোটোবেলা থেকে এরা খুব মাকে ভালোবাসে মা নেয়ারেস্ট থাকে ছোটোবেলা থেকে মাকে জড়িয়ে ধরে ঘুমাতে চায় যেমন বোরাক্সের পেশেন্ট বাবাকে খুব একটা ভালোবাসে না মাকে জড়িয়ে ধরে ঘুমায় তেমনি এই ব্যক্তি বাবাকেও ভালোবাসে এবং তার নিয়ারেস্ট যেগুলো আছে তাদেরকে ভালোবাসে এবং মাকে সব থেকে বেশি পরিমাণে ভালোবাসে এবং মাকে জড়িয়ে ধরে কমায় এমন একটা কোনো সিচুয়েশান হলো সে কিন্তু যদি ভয় পেয়ে যায় তাহলে সে তার নিয়ারেস্ট যারা আছে তাদের কথা শুনবে এবং তারা যদি তাকে সান্ত্বনা দেয় তাহলে বুঝবে অন্য কেউ কিন্তু নয় এখানে আমি একটু হটকে আলাদা কথা বলছি যেমন একটা বাচ্চাকে আমি দেখেছিলাম না অন্ধকার ঘর তাকে একটা ভিমরুল কালো ভিমরুল না বলটা তা বোঁ করে সেই কী ভোমরা টাইপের বলে বোঁ করে সে তার মাথায় বয়েছে সঙ্গে সঙ্গে কি কান্না কি ভয় চেঁচিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে তার পিসি মাসি আসলো মানে ওই দিনে তার পিসি না মাসি যা হোক তার বাড়িতে এসেছে কিন্তু পিসি মাসি তো তার নেয়ারেস্ট নয় তারা ছ মাসে ন মাসে একবার আছে বাচ্চা সে তো দুবার চারবার দেখেছে তাকে পিসি মানে তাকে এসে জড়িয়ে ধরেছে কি বাবা কিছু নয় কই এটা তো একটা ভিমরুল বোঁ করে উঠে এসে মাথায় কিচ্ছু নয় এটা কোনো ভূত নয় কোনো ভয় নাই এটা কামড়ালেও কোনো অসুবিধা নেই এ কিছুই না একটা পোকা রাত্রেবেলা ঘরে গায়ে এসে বয়েছে এর কোনো ভয় নেই কিন্তু তার চেঁচানো তার ভয় আর তার যাচ্ছে না সে পিসির কথা শুনছে না যতক্ষণ না তার নেয়ারেস্ট তার বাবা বা মা তার ক্লোজ যারা তার ইমোশনালের সাথে জড়িত যারা তারা যতক্ষণ না এসে বলল সেই ব্যক্তি কিন্তু বুঝলো না এই বাচ্চা বুঝলো না আর এই হিস্ট্রিটাকে আমি শুনে তাকে স্ট্যামোনিয়াম দিয়েছিলাম তার কিছু সমস্যা ছিল সেই সমস্যাটা থেকে সেই বাচ্চাটা বার হয়ে গেছে তাহলে বুঝতে পেরেছেন কেরম যদি মনে করুন কোনো মাস্টার বা টিচার তাকে বোঝাচ্ছে তার সাথে তো টিচার দু চারবারই দেখা হচ্ছে বেশি তো দেখা হয়নি সে কিন্তু বুঝবে না ওই জন্য আমি একটু আলাদাভাবে উদাহরণ দিয়ে বলি যে অনেক অনেক স্ট্যামোনিয়ামের পেশেন্ট যেমন ফসফরাসের পেশেন্ট আমাদের ডাক্তারখানাতে যখন আসে না ক্লোজলি চলে আসে ফসফরাসের বাচ্চা সবসময় ক্লোজ কাছে হ্যাংসিক টু ডাউলি টু করবে হ্যাংসিক দেখতেবু মানে তাড়াতাড়ি বন্ধুত্ব করতে যায় ফসফরাসের পেশেন্ট মিশুকে বাচ্চারা এসে গার দিকে চলে আসবে কিন্তু স্ট্যামোনিয়ামের বাচ্চা ঠিক উল্টো আমি এই রকম বাচ্চা দেখবেন স্ট্যামোনিয়ামের বাচ্চাকে আমি দেখছি যে বাবু আসো তো তোমাকে কি হয়েছে দেখি সে আমার কাছে আসবে না মাকে জড়িয়ে ধরে আছে বা তার সে যে তাকে নিয়ে এসেছে তাকে আগলে জড়িয়ে ধরেছে তাকে ছাড়ছে না চা চাচ্ছে না যাব না দাতারকে দেখাবে না মানে আমার কাছে আসবে না কারণ আমি তো আছে না ভালো সে আমাকে দুবার তিনবার দিয়ে গেছে কিন্তু সে আমাকে ভরসা করতে পারছে না আমার কাছে আসবে না কারণ আমি তার নিয়ারেস্ট নয় তার ইমোশনালের সাথে জড়িত নয় ওই জন্য সে আমার কাছে আসবে না তো এই ব্যক্তি তাকে জোর করে নিয়ে আসা হচ্ছে এরকম ব্যক্তি কান্নাকাটি করছে এরকম বাচ্চা তো সে বাচ্চা স্ট্যামোনিয়াম তাকে স্ট্যামোনিয়াম দিলাম তার সর্দি কাশি ঠান্ডা লেন্স হাঁপানি তার একেবারে চলে গেল তাহলে এইভাবে কিন্তু কোন জায়গায় কি স্ট্যামোনিয়ামে লেখা আছে যে এই বাচ্চাটার ঠান্ডা সর্দি কাশি বা এক্সিমাতে কাজ করবে তাহলে কেন আমি বলছি এই কথাগুলি ডাক্তারদের এইগুলোকে শুনতে হবে ক্লাসিক্যাল ডাক্তার হতে গেলে ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তার যারা হতে চাইবে তাদেরকে এই লেভেলে তাদেরকে পড়াশোনা করতে হবে এই লেভেলে তাদেরকে জানতে হবে আর এই সব যেগুলো আমি বলেছি সমস্ত কিছু এই যে ভয় বা এই সবগুলো তারা স্বপ্নের মধ্যে দেখে ওই জন্য স্ট্যামোনিয়ামের বাচ্চা বা বড়রা আপনি যাবেন না আমি আরেকটি আমি একটু অন্য লেভেলে কথা বলি সব সময় দেখবেন এমন একটা ব্যক্তি তার মা মারা গিয়ে তার বাবা মারা গিয়েছে সে শ্মশানে যায়নি আপনি জানেন তার বাবা বলছে আমার হালকা জ্বর জ্বর আমি যাবো না দাদা যাচ্ছে দাদা গিয়ে শ্মশানে সমাধি করবে দাদা ছাঙন নিয়ে আসবে আমি বাড়িতে কাপড় পরে সামন নেব। কেন নেবো না ওনার শ্মশানে গেলে মাথা ঘুরে শ্মশানে গেলে খুব ভয় লাগে তাহলে এই ব্যক্তিরা শ্মশানে যেতে ভয় বা কবরস্থানের পাশ দিয়ে যেতে গেলে এদের ভয় তো এই ব্যক্তিও কিন্তু স্ট্যামোনিয়ামের ব্যক্তি তাকে স্ট্যামোনিয়াম দিয়েছিলাম তার গ্যাস অম্বল অনেকটা পরিমাণে কমে গিয়েছিল মানে ভালো হয়ে গেছিল গ্যাস অম্বল অনেক দিন ধরে গ্যাস অম্বলের সমস্যাতে ভুগছিল তো এই লেভেলে পড়াশোনা করতে হবে এইবারে বলবো এই স্ট্যামোনিয়ামের পেশেন্ট যখন শুয়ে থাকে না তখন এরা বুঝতে পারে যে আমার আশেপাশের লোকজন কি বলতেছে ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে দেখবে পাশে যে কি বলছে সে শুনতে পারে সে উঠে বলে দেবে যে তুই তো আমার নামে এরকম বলছিলিস হয়তো তুই ঘুমাচ্ছিলিস ও না আমি তোর কথা শুনেছি মানে কি সে ঘুমাতে ঘুমাতে শুনেছে এরকম প্রথম ঘুমে এই এইরকম স্ট্যামোনিয়ামের পেশেন্ট হয় এই জন্য স্ট্যামোনিয়ামের পেশেন্ট আরও একটা লক্ষণ আছে আপনি কিছু দিতে যাবেন সে নেবে না আপনি সাহায্য করতে যাবেন সে নেবে না সাহায্য করবে না কারণ তুমি তো তার ক্লোজ নয় তার ইমোশনের সাথে জড়িত নয় তাহলে তার কথা আপনার কথা শুনবে কেন তো বন্ধুরা এই পর্যন্ত দেখা একটি নতুন ভিডিওতে অনেক রাত তো ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে যতক্ষণ একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনার সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ